রাশিয়া ইউক্রেন হামলার মধ্যেই জার্মানিতে শুরু হলো G7 সম্মেলন। রুশ আগ্রাসন ও তার প্রভাবে বিশ্ববাজারে খাদ্য সংকট G7 সম্মেলনের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্মেলনের অংশ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে G7 নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার কথা জানিয়েছে।